আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা এখন সারি সারি ঝাউ গাছ দেখতে পাচ্ছেন এই গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা বালুর উপরে হতে পারে এবং খুব আঁকড়ে ধরে শিকড়টা বেশ শক্ত এবং বেশ নিচে চলে যায় যার কারণে সমুদ্র তীরবর্তী অঞ্চলে অত্যন্ত ঝড়ের সময় এটা কিন্তু উপকূলকে রক্ষা করে এই দিকটা তো পর্যটকরা আসে মূলত এখন আসছে না বলে এই জায়গাটা এখনো বেশ গ্রিনারি আছে একটু দূরে দেখতে পাচ্ছেন কিছু ঘর দেখা যাচ্ছে শেল্টার টাইপের অস্থায়ী যেগুলো যাদের কোনো ঘর বাড়ি নেই তারাই মূলত এখানে আসে থাকে একটু জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কিছু ঘর বাড়ি আমার চারপাশেই এই ঝাওবন রাইট সাইডে একবার লেফট সাইডটা দেখাই আর এই সাইডটা হচ্ছে সমুদ্র একটু নিশ্চপ থাকলেই প্রকৃতির পাখির ডাক শোনা যাচ্ছে প্রকৃতির সে নিস্তব্ধতা সূর্যটাও কি মারছে